হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস অনুপ কুমার এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার গেমপ্লে ভিডিও। সো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরো একটা গেমপ্লে ভিডিও, আর আজকে আমরা খেলবো মিনা 2। চলো বেশি কথা না বলে আজকে গেমে প্রবেশ করা যাক। আর তোমরা সাবস্ক্রাইব করছো না কেন यार? তোমরা সাবস্ক্রাইবটা করে দাও, আমাদেরকে 2K যেতে হবে। তো তাড়াতাড়ি আমাদেরকে 2K যেতে হবে। আর তোমরা কমেন্টে জানাও আমি কি গেম খেলবো। আমার খুব কনফিউজ হয়ে যায় আমি কি কি গেম খেলবো না খেলবো, ওই জন্য তোমরা যদি কমেন্টে জানাও যে আমি কি গেম খেলবো তাহলে খুব সুবিধা হয়। তোমরা কমেন্টে জানাও আমি কি গেম খেলবো। চলো আজকের গেম শুরু করা যাক। চলো আজকে আমরা খেলবো মিনা 2। এই যে দেখো, এটা মিনা, আর এখানে একটা টিয়া পাখি, আর এটা ওর হয়তো ভাইটাই হবে। আর গেমের গ্রাফিক্সটা তো খুব সুন্দর। এখানে এতগুলো লেভেল আছে, এগুলা লক দেওয়া আছে। আমরা আজকে এই লেভেলটা করব। চলো, গেম লোড হচ্ছে। ওকে, আজকের গেমের মধ্যে আমরা তো চলে আসছি। আর এই যে আমাদের মিনা, হ্যালো মিনা। আর এখানে আমাদেরকে এখানে দেখাচ্ছে যে আমাদেরকে এখানে যেতে হবে, এখানে টিয়া পাখি। ওকে, টিয়া পাখিটা কোথায় গেল? আমি এই মিনা গেমের অনেক টোরি টোরি আমি শুনেছি, খুব ভালো গেমটা, তোমরা দেখতে থাকো। আর এটা ওর বাবা, এই যে পিছনে যে দাঁড়ায় আছে এটার বাবা, আর এটা ওর ঠাম্মা হয়তো। আর এখানে আমাদেরকে ট্রেনিং দেওয়াচ্ছে। ওকে, আমাদের কিভাবে গেমটা কন্ট্রোল করতে হবে সেটা ট্রেনিং দেওয়াচ্ছে। চলো, আমাদের তো কমপ্লিট, কারণ আমরা প্রো, আমরা সব জানি আমাদের কি কি করতে হবে। আর এখানে ঠাম্মার কাছে আসলাম। তো ঠাম্মা এখানে বলছে যে আমাদেরকে দুধ আনতে হবে, মুরগি আনতে হবে, আর মাছ আর সবজি। আর বাবা ওইদিকে যাচ্ছে। চলো বাবার কাছে যাওয়া যাক, বাবার সাথে সাথে যাওয়া যাক। প্রথমে আমরা দুধ নিয়ে আসবো। এই যে এখানে দুধের ইয়ে দেখাচ্ছে। আর এখানে স্টারও কালেক্ট করতে হবে আমাদেরকে। আর গেমের গ্রাফিক্সটা সত্যি খুব সুন্দর। এই তো বাবা দুধ দুয়াতে বসে গেছে। চলো আমরা গরুটার কাছে যাই। এখানে ও আমাদেরকে খাবার খাওয়াতে হবে মনে হয়। চলো গরু খেয়ে নে, আর বেশি বেশি করে দুধ দিবি। আর পিছনে মাছি উড়ছে মনে হচ্ছে, মাছি বসছে। ও, আমাদেরকে মাছিও তাড়াতে হবে। আমাদেরকে তাড়াতে হবে কেন? তোর লেজ টেজ নেই নাকি? এক টাইমে আমাদেরকে খাওয়ারও দিতে হবে, মাছিও তাড়াতে হবে, না হলে রেগে যাচ্ছে। এই দেখো মাথা এরকম করে ঝুঁকাচ্ছে, মানে রেগে যাচ্ছে। তো আমাদেরকে একে খেতেও দিতে হবে, খ্যার আর সাথে মাছিগুলোকে উড়াতে হবে। এই রেগে যাচ্ছে, রাগানো যাবে না ভাই, রাগানো যাবে না। আর টিয়া পাখিটা এখানে বসে আছে, মাছি বসছে, অন্য মনস্ক হলে হবে না। খাবার দাবার দিতে হবে, সাথে মাছি উড়াতে হবে। ওকে, আমরা হাফ স্টার তো কমপ্লিট করে ফেললাম, আর বাবা দুধ নিয়ে যাচ্ছে। চলো চলো আমরা যাই ঠাম্মার কাছে যাই। আর এখান থেকে আমাদেরকে বলছে বাবা দুধটা দিয়ে আসুক। আমাদেরকে এখানে বলছে যে মুরগি নিয়ে আসতে। তো আজকে আমাদের বাড়িতে মনে হয় মুরগি টুরগি রান্না বাড়ি হবে। চলো আমরা মুরগি নিয়ে আসতে চলে যাই, যেহেতু আমাদেরকে ঠাম্মা বলছে মুরগি নিয়ে আসতে। আর এখানে দেখো কত সুন্দর গ্রাফিক্স, গাছপালা, খ্যাট, মানুষজন। ও, এখানে মুরগি দেখতে পাচ্ছি আমরা। হ্যালো চিকেন। ওকে ওকে, আমাদেরকে একে ভাগাতে লাগবে, এরকম করে ধরতে লাগবে। আর এটা কি হচ্ছে, ওর হেলথ কমে যাচ্ছে নাকি? ওই মনে হয় যত দৌড়াবে তত হয়তো হেলথ টেল কমে যাচ্ছে মনে হয়। আবার রেস্ট নিয়ে নিচ্ছে, দম টম মনে হয় শেষ হয়ে যাচ্ছে। চলো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একে একটু ধাবড়াই নিয়ে বেড়াই। চলো 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 চলো। ও, এই হাঁপাই গেছে, হাঁপাই গেছে। আমাদেরকে এটা জালটা নিতে হবে। চল মিনা, চল চল, তোকে যেতেই হবে, যেতেই হবে। মুরগি মুরগি ধর, ধরে নিয়েছি। ওকে, আমরা মুরগিও ধরে নিয়েছি। এবার আমার ভাই যাচ্ছে, এই তো ভাই চলে আসছে। এবার আমাদেরকে মাছ ধরতে যেতে লাগবে। চলো আমরা মাছ ধরতে যাই ভাইয়ের সাথে। আর ভাই তো এদিকে চলে গেল, জানি না কোথায় যাচ্ছে। আর আরে চাচা, আরে বন্ধু তুই আমার সাথে সাথে আয়, মাছ ধরতে যাবো। চলো, এখানে তো গাছ টাছ আছে। ওকে চলো, ভাই কোথায় গেল আমি দেখতে পেলাম না, মিনার ভাই সামনে দিয়ে চলে গেল। ওকে, এখান থেকে জাম্প মারবো। কত উঁচু উঁচু জাম্প মারছে ভাই। ও, সামনে একটা নদী দেখতে পাচ্ছি, নদী না পুকুর, পুকুর মনে হয়। এখানে নদী কোথা থেকে আসবে? চলো এটা একটা পুকুর। চলো এখানে আমরা যাই, এখানে আমাদের যাতে বলছে। আর এখানে আমার ভাই মাছ ধরছে, আর একটা ভাইয়ের শয়তান বন্ধু। ও, এটা ওই পাথর ফেলছে। ওকে, আমরা টিয়া পাখিটাকে নিয়ে পাথরটাকে আটকালাম আর ওর মাথায় মেরে দিলাম। আমাদেরকে মাছ ধরার জন্য ডিস্টার্ব করছে ভাই, জলের মধ্যে পাথর ফেলছে। এই দেখো এই দেখো, আমাদেরকে এই পাথরটাকে ধরতে হবে, আর এই টিয়া পাখিটাকে দিয়ে একে মারতে হবে, এর টাকলু ফাটাবো ভাই। এ কি শয়তান, এই এত শয়তান কেন ভাই? এই এর কী ক্ষতি করলাম আমরা? দাঁড়াও, এই দেখো কোথায় যেন ঢুকে যাচ্ছে। আমরা এখানে মাছ ধরছি, আবার ফেলছে, আবার ফেলছে ভাই, আবার ফেলছে। চলো এটাকে নে, এই নে টাকলু, টাকলু ফাটাই দে, টাকলু ফাটাই দে। আবার আসছে, আবার আসছে। চলো আবার ধরতে হবে, আবার এরকম করে নিয়ে আবার বাড়ি মারতে হবে। ওকে,
এই এত ঢেল পাচ্ছে কোথা থেকে? ওকে, আমাদের মাছ তোলাও হয়ে গেছে, এবার আমাদেরকে কি জন্য আনতে হবে? সবজি। আর বাবাটা চলে যাচ্ছে। আরে মিনা, তোর বাবা চলে গেল তো? মিনার বাবা এমনি এমনি চলে গেল, সাইকেল নিয়ে যাচ্ছে ওর বাবাটা। ওর বাবা ভাই কেমন বাবা? আবে ও জাম্প মারতে গিয়ে আমরা পড়ে গেছি, ঠিক আছে, কিন্তু আমি বুঝলাম না ওর বাবাটা এরকম কেন সাইকেল নিয়ে যাচ্ছিল, তো আমাদেরকে পিছনে নিয়ে যেতেই পারতো। আর পাখি তো পিছনে উড়ছেই, ওর সাথে তো সাথ নেই, আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। ভাই এতটা দূর, চলো আমরা যাচ্ছি। কতটা দূর ভাই? অনেক দূর তো। ওকে, এদিক থেকে আবার এইদিকে আসতে হবে। চলো চলো চলো, লেটস গো লেটস গো। আর বাবাটা একে ছেড়ে দিয়ে চলে গেল কেন জানি না, এটা খুব অন্যায় করলো ওর বাবা। তো সাইকেল নিয়ে যাচ্ছিলো, আর এইটুকু একটা ছোট একটা মেয়েকে মিশায় হাঁটতে কতটা দূর, রাস্তাই সে আবার শেষ হচ্ছে না, অনেক দূর ভাই অনেক দূর। আর এখানে সামনে অনেক জিনিসপাতি আসছে, এগুলা থেকে আমাদেরকে বেছে বেছে যেতে লাগবে। আর আমার পিছনে সেই টিয়া পাখিটা আসছে, আর বাড়িতে একটা ছেলে মানুষ আছে, ওর ভাই, এর ভাই অবশ্য ওই ছোট, ওই আর কি করবে, মিনা মেয়ে হলেও অনেক সাহসী আর অনেক ভালো একটা মেয়ে, ওই জন্য একেই যেতে হচ্ছে বাজারঘাট করতে। হয়তো ওর ভাই বড় হলে ওর ভাই যাবে, তবে এখন মিনাই যাচ্ছে। কিন্তু ওর বাবার উচিত ছিল সাইকেল করে নিয়ে যাওয়ার, রাস্তাটা অনেক বড়, এখানে বাচ্চা কাচ্চারা খেলছে, আর সামনে অনেক ড্রাম ট্রাম আসছে, এগুলা থেকে আমাদেরকে বেছে বেছে যেতে হবে। এগুলো আমরা জাম্প মেরে পার হতে পারবো না, হয়তো তাহলে আমরা পড়ে যাব, হাত পা ভেঙে যাবে, কারণ ছোট বাচ্চা তো, দৌড়াতে দৌড়াতে আর কতই ঝাঁপ দেবে। চলো 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 চলো। আর গেমের গ্রাফিক্সটা খুব সুন্দর, চারিদিকে খালি গাছপালা গাছপালা। ওকে আমরা চলে আসছি মনে হয়, একটা দোকান দেখতে পাচ্ছি। ওকে, এই তো বাবা দাঁড়াই আছে, সবজি নিচ্ছে। ওষুধ ঘর, ওকে আমাদেরকে সবজি নিতে হবে। চলো চলো চলো, এখানে যাই আমরা। এখান থেকে কি কি সবজি নিব? আমরা এখান থেকে নিব একটা লাউ আর একটা বাঁধাকপি। চলো নিয়ে নিলাম, সবজি নাও কমপ্লিট। এবার বাবার কাছে যেতে হবে। আরে আসার সময় পাগল আদমি, মিনার বাবা সত্যি একটু পাগল আছে। এই তো ও সাইকেলটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আর এখানে আবহাওয়া খারাপ হয়ে গেছে, মানে ঝড় বৃষ্টি আসবে মনে হয়, ও হাওয়া মারছে, ওই জন্য আমাদেরকে সাইকেলে করে নিয়ে আছে, না হলে আমাদেরকে আবার হাঁটাতে ও ভাই। ওই গল্প করতে করতে আমরা পড়ে গেছি সাইকেল নিয়ে। আর আমাদেরকে এখানে খুব সাবধানে যেতে হবে, কারণ ঝড় আসছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে, কালবৈশাখী ঝড় এখনই নামবে। চলো 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 চলো, আমাদেরকে এগুলার জায়গা থেকে যেতেই লাগবে। খুব ঝড় বৃষ্টি আসছে, খুবই ঝড় বৃষ্টি আসছে, ঝড় একবারে ঝড় টর আসার আগে আমাদেরকে বাড়ি পৌঁছাতেই লাগবে, যে করেই হোক। আমাদের জন্য অপেক্ষা করে আছে এর ঠাম্মি, এর মা, সবাই অপেক্ষা করে আছে, মিনা আর মিনার বাবাকে বাড়িতে পৌঁছাতেই লাগবে। চলো চলো চলো, ঝড় বৃষ্টি এখনই চলে আসবে, খুব হাওয়া দিচ্ছে, সাইকেল অনেক কষ্ট করে মিনার বাবা চালাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে একদম হেলে সাইকেল চালাচ্ছে। চলো, আর সামনে কী সব আসছে। ওকে, আমাদেরকে সাবধানেই সাইকেলটা চালাতে লাগবে, অনেক কবার পড়ে গেছি আমরা, এবারে আমরা একবারেই পার হওয়ার চেষ্টা করব। আরে কত দূর বে, শেষই হচ্ছে না তো, আমরা পড়ে গেলে আমাদেরকে আবার মনে হয় স্টার্টিং থেকে স্টার্ট করতে হবে, মানে ওই দোকান থেকে, সবজির দোকান থেকে। আমরা প্রায় চলেই আসছি, চলো চলো, এই তো আমাদের গরু, চলো চলো আমরা বাড়িতে চলে আসছি। আর একটু আর একটু আর একটু আর একটু আর একটু, ওকে আমরা চলে আসছি, মিনা বাড়িতে চলে আসছে, মিনার বাবা বাড়িতে চলে আসছে, আমরা সবজি নিয়ে চলে আসছি, এবার আমাদের রান্না বাড়ি হবে। আচ্ছা, মুরগি আর মাছ, মুরগি মাছ আর তো সবজি টবজি দিয়ে রান্না বাড়ি হবে। চলো, আর এইদিকে আমাদেরকে কোথাও তো একটা যেতে বললো, আর ঝড় এখানে শেষ হয়ে গেল, ঝড় আসলো না, আমরা বাড়ি পৌঁছালাম, ঝড়টাও ঠিক হয়ে গেল, বাহ ভাই বাহ। আর এখানে মিনার মা আর মিনার ভাই বসে আছে, মিনার মার মনে হয় শরীর খারাপ। ওকে, আমি যা বুঝতে পারছি মিনার মার শরীর খারাপ। মিনার ঠাম্মা হচ্ছে রান্নাবাড়ি করে নিয়ে আসছে মার জন্য। ওকে ওকে, আমরা রান্নাবাড়ি করলাম, আমরা খাওয়া দাওয়া করলাম, চলো এটা কমপ্লিট করে ফেললাম। তোমাদের যদি মিনা টু গেমটা যদি ভালো লাগে, তাহলে আমি এর পরের লেভেলটাও খেলবো। তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তোমাদের এটা সেকেন্ড পার্ট চাই কিনা, আর নতুন নতুন কি গেম তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করেই দাও। দেখা হচ্ছে নতুন কোনো গেমপ্লে ভিডিওতে, ততক্ষণের জন্য ইয়ানুক গেমার সাইন।